আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড কেমন আছেন সকলে আশা করি ভালো আমি ওয়ালিদ আছি আপনাদের সাথে আর আপনারা আছেন বিডি প্রো চ্যানেলে আমাদের বেসিক টু অ্যাডভান্স সি শার্প টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম কি আমরা আমাদের টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে ভিজুয়াল স্টুডিও এনভায়রনমেন্টের সাথে পরিচয় করিয়ে দেব আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনারা আপনাদের মেশিনে বা আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপে ভিজুয়াল স্টুডিও ইনস্টল করতে পারেন এবং কোন কোন গুলো থাকা প্রয়োজন আশা করি আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন সেখান থেকেও দেখে আসতে পারেন অথবা উপরে দেখতে পাচ্ছেন যে আইবার্টন আছে আইবারও আপনারা এই লিঙ্কটি প্রিভিয়াস ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন সো আমি এখন সরাসরি চলে যাব আমাদের মূল টিউটোরিয়ালে সো যাওয়ার জন্য আমি আমার স্টুডিওটা রান করে নেব প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ভিজুয়াল স্টুডিওর ফার্স্ট ইন্টারফেসটা ঠিক এরকম আমি যদিও আমার প্রিভিয়াস ভিডিওতে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি সো এইখানে আমি জাস্ট আপনাদেরকে একটু বলে নেব যে ভিজুয়াল স্টুডিওর এখানে আছে ওপেন রিসেন্ট এখানে অ্যাকচুয়ালি যে ফাইলগুলো আপনারা ক্রিয়েট করবেন সেই ফাইলগুলো আপনারা এখানে দেখতে পাবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন যে লেখা আছে গেট স্টার্টেড আপনি এখান থেকে মূলত আপনাদের ফাইল বা সোর্স গুলো নিয়ে আসতে পারেন এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট আপনারা এই অপশনটির মাধ্যমে নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন বাট আপনারা যদি উপর দিকে দেখেন তাহলে এখানে আছে ক্লোন আ রিপোজিটরি গেট কোড ফ্রম অনলাইন রিপোজিটরি লাইক গিট হাব ডেভেলপার সো আপনারা যদি গিট হাব থাকে এবং গিট যদি আপলোড করতে চান আপনাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা তাহলে আপনারা আপনাদের একটা প্রজেক্টের কপি এখানে আপলোড করতে পারেন সো এই বিষয়ে আমি এখন যাব না কারণ আপনারা যদি জানতে চান যে অ্যাকচুয়ালি গিট হাব কি বা গিট মাধ্যমে কিভাবে প্রজেক্ট আপলোড করে তাহলে অবশ্যই আমি এটি নিয়ে একটি বিস্তারিত টিউটোরিয়াল করব। সো পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ওপেন এ প্রজেক্ট অর সলিউশন ওপেন এ প্রজেক্ট অ্যান্ড সলিউশনের মাধ্যমে আপনারা আপনাদের সলিউশন ফাইল থাকবে আপনারা যে প্রজেক্টগুলো ক্রিয়েট করবেন সেই প্রজেক্টে একটি সলিউশন ফাইল থাকবে যে সলিউশন ফাইলটা আপনারা চাইলে ওপেন করতে পারেন এই অপশনটির মাধ্যমে সো সেই বিষয়টা আমরা অবশ্যই বিস্তারিত বলবো আমাদের এই ভিডিওতে সো পরবর্তী দেখতে পাচ্ছেন যে ওপেন এ লোকাল ফোল্ডার আপনারা যদি কোনো লোকাল ফোল্ডারে আপনারা যদি কোনো লোকাল ফোল্ডারে কোনো প্রজেক্ট ওপেন করতে চান সরাসরি তাহলে এই ফোল্ডারের মাধ্যমে করতে পারবেন সো অ্যাকচুয়ালি এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত জানবো এরপর দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট এই অপশনটির মাধ্যমে মূলত আপনারা একটি নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন আমি যদি ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করি তাহলে সরাসরি কিন্তু আমাদের একটি প্রজেক্ট ক্রিয়েট করার জন্য নিয়ে যাবে সো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট নামে একটি স্পেস আছে এখানে অ্যাকচুয়ালি আপনি নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন এরপর দেখতে পাচ্ছেন যে রিসেন্ট প্রজেক্ট টেমপ্লেটস এখানে অ্যাকচুয়ালি আপনি যে সকল গুলো নিয়ে কাজ করবেন সে সকল আপনারা এখানে পেয়ে যাবেন এবং অবশ্যই আপনারা এই নিয়ে কাজ করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন যে উপরে একটি সার্চ আছে আছে এখানে লেখা সার্চ ফর টেমপ্লেট আপনারা যদি চান আপনার যে টেমপ্লেটগুলো গুলো সার্চ করতে অ্যাকচুয়ালি টেমপ্লেট গুলো বলতে এখানে বোঝাচ্ছে যে আপনারা কোন প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করবেন সাপোজ আমি যদি এখানে সিসারাপ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই আমি সিসারাপ এ ক্লিক করবো বাট যদি সি প্লাস প্লাস নিয়ে কাজ করতে চাই তাহলে সিসাপ বা জাভা বা বাইথন যেটা আপনারা অ্যাকচুয়ালি কমফোর্ট ফিল করেন যেহেতু আমরা সিসাপ নিয়ে কথা বলছি সেহেতু অবশ্যই আমি সিসাপে ক্লিক করব আপনারা কোন প্ল্যাটফর্মের জন্য মূলত আপনাদের এই কাজগুলো করবেন অবশ্যই আপনারা সেই প্ল্যাটফর্মটা সিলেক্ট করে দেবেন সাপোজ আমি উইন্ডোজে ক্লিক করলাম এরপরে দেখতে পাচ্ছেন যে অল প্রজেক্ট টাইপ আপনারা কোন ধরনের প্রোজেক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন আমি কনসোলে ক্লিক করলাম সো এইখানে দেখতে পাচ্ছেন যে কনসোল অ্যাপ ডট নেট কোর এরপরে দেখতে পাচ্ছেন যে কনসোল অ্যাপ ডট নেট ফ্রেমওয়ার্ক সো আমরা অবশ্যই কনসোল অ্যাপ ডট নেট ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব বাট আমরা এটা পরবর্তীতে দেখাবো আপনাদেরকে এই বিষয়গুলো আপনাদেরকে আমি ম্যানুয়ালি দেখালাম এবং আপনারা যদি চান যে এইখানে সার্চ করে আনবেন তাও কিন্তু আনতে পারেন জাস্ট আমি যদি এইখানে সব কিছু অল প্রজেক্ট অল প্ল্যাটফর্ম এবং অল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকে এবং আমি যদি এখানে জাস্ট সার্চ করি কনসোল কনসোল অ্যাপ দেখুন কনসোল অ্যাপ দিয়ে সার্চ করার পর সরাসরি আমাদেরকে কনসোল অ্যাপের যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মে গুলোতে নিয়ে এসেছে সো আমি এখন কনসোল ডট অ্যাপ ডট নেট ফ্রেমওয়ার্কে ক্লিক করব আর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সি শার্প উইন্ডোজ কনসোল সো এরপরে আমি এখানে ক্লিক করে সরাসরি নেক্সট বাটন ক্লিক করব নেক্সট বাটন ক্লিক করলে এখানে আমাদেরকে কনফিগার your নিউ project আমাদের যে প্রজেক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটার একটি কনফিগার তৈরি করতে হবে সাপোজ এটা হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট নেম হ্যালো টেস্ট সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকেশন আপনারা যেই লোকেশনে মূলত সেট করতে চাচ্ছেন আপনাদের এই প্রজেক্টটা অবশ্যই সেখানে সেট করে দেবেন আমি অবশ্যই এটাকে সেট করে দেব আমার ই ড্রাইভে এবং ই ড্রাইভে দিয়ে আমি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিলাম সরাসরি দেখুন এখানে ই ফোল্ডারে চলে যাবে এরপরে দেখতে পাচ্ছেন যে সলিউশন নেম সো সলিউশন নেমের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে সলিউশন নেম হচ্ছে একটা সলিউশন ফাইল যেই সলিউশনের আন্ডারে অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে সো এটা আমরা নেক্সট টাইমে বিস্তারিত আরো দেখব এখন আমি যদি চাই আমার সলিউশন নেমটা আমি চেঞ্জ করে দিতে পারি জাস্ট আমি এখানে দেব সলিউশন ফাইল এল এল ও জাস্ট আমি এইটাই দিয়ে নিলাম আর অবশ্যই খেয়াল রাখবেন আপনারা কিন্তু প্রজেক্টের নাম অবশ্যই স্পেস দিয়ে দিতে পারবেন না আর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেমওয়ার্ক আমি যে ফ্রেমওয়ার্কে কাজ করছি সেটা হচ্ছে ডটনেট ফ্রেমওয়ার্ক ফোর পয়েন্ট সেভেন পয়েন্ট টু আপনারা যদি চান এখানে কিন্তু ফ্রেমওয়ার্ক আছে আরো গুলো অনেকগুলো আপনার এই ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন সো আমি আপডেট ফ্রেমওয়ার্ক নিয়েই কাজ করছি আমি এখন ক্রিয়েট বাটনে ক্লিক করলাম ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইনভারনমেন্ট ক্রিয়েট হয়েছে এটা মূলত আমাদের এখানেই মূলত আমরা আমাদের কোডগুলো লিখব এইখানে আমি আপনাদের অবশ্যই বলে নেব যে সলিউশন এক্সপ্লোরার নামে একটি সাইড মেনু আছে আমি যদি এই মেনুটি কেটে দেই তাহলে দেখবেন যে এটা থাকবে না এবং দেখতে পাচ্ছেন যে গিট চেঞ্জ নামে আরেকটি মেনু আছে আমি এটাও কেটে দিলাম এরপরে নোটিফিকেশন আছে আমি এটাও কেটে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন যে বা পাশে আছে টুস আমি টুসটাও কেটে দিলাম অ্যাকচুয়ালি এটা আমি এই জন্যই কেটে দিলাম আপনারা যদি আপনাদের যদি এই ধরনের কোনো কিছু না থাকে তাহলে আপনারা কিভাবে আনবেন সো প্রথমে আপনারা ভিউতে চলে যাবেন এবং ভিউ ভিউতে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সলিউশন এক্সপ্লোর নামে একটি অপশন আছে আপনারা যদি এই অপশনে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে ডান পাশে এটা চলে এসেছে এবং আবারও যদি ভিউতে যান এরপরে যদি আপনি টুলস আপনি দেখতে পাচ্ছেন যে টুলবক্স আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে বা চলে এসেছে আশা করি বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে সলিউশন প্রথমে দেখতে পাচ্ছেন যে সলিউশন ফাইল দেখাচ্ছে আমি আগেই বলেছি যে সলিউশন ফাইলের আন্ডারে অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রজেক্ট আমরা যদি আরো প্রজেক্ট চাই তাহলে সলিউশন এর উপরে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড এবং নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করলে আমরা আরও প্রজেক্ট নিতে পারি এরপরে আমি আপনাদের দেখাবো যে আমাদের প্রজেক্টে কি কি থাকে প্রজেক্টে আমি যদি স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন যে প্রথমে আছে প্রপার্টি তারপরে আছে রেফারেন্স তারপরে আছে অ্যাপ কনফিগ এরপরে আছে প্রোগ্রাম ডট সি এখন আমি যদি প্রজেক্টে স্কল করি তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যাসেম্বলি ইনফো ডট সিএস আমি কিন্তু আপনাদেরকে ডট নেট ফ্রেমওয়ার্কের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় আমি দেখিয়েছি যে সিসাব ডায়োগ্রামে কাজ করে সো এখন আমি যদি এটাতে ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে যেটা অ্যাকচুয়ালি আমি ক্রিয়েট করিনি এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে কিন্তু দেখবেন যে ডটনেট ফ্রেমওয়ার্কে বা ফ্রেমওয়ার্কের যে বিষয়টা যেই সংজ্ঞাটা আমি আপনাদেরকে বলেছিলাম যে অন্য ডেভেলপার আপনাদের কোডগুলোকে সাজিয়ে রাখে যেগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হয় সো এটার সাথে আপনারা অবশ্যই একটা মিল দেখবেন এখানে দেখতে পাচ্ছেন যে হ্যালো টেস্ট আমি যে প্রজেক্টের নাম দিয়েছি প্রজেক্টের নাম চলে এসেছে এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাসেম্বলির একটি অটো কোড জেনারেট হয়েছে এটা আপনার উপরে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো একটু খেয়াল করি দেখবেন এরপরে দেখতে পাচ্ছেন যে এটা ভার্সন এটা নিজে অটোমেটিক্যালি একটি ভার্সন ক্রিয়েট করে নিয়েছে আমি চাইলে আমি অন্য ভার্সন ক্রিয়েট করতে পারি সো এখন আমি এই বিষয়গুলোর উপরে যাচ্ছি না এ পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে রেফারেন্স সো অ্যাকচুয়ালি রেফারেন্সও কিন্তু কাইন্ড অফ অ্যাসেম্বলি সো রেফারেন্সে অ্যাকচুয়ালি আপনাদেরকে অনেক ধরনের সিস্টেমেটিক্যালি কোডগুলোকে জেনারেট করে রাখে লাইক আ লাইব্রেরি লাইব্রেরিগুলোকে আমরা ইউজ করতে পারি রেফারেন্সের মাধ্যমে যেমন আমরা যদি উপরে ঠিক খেয়াল করি কোড অ্যান্ড টেক্সট এডিটর উইন্ডোতে দেখতে পাবেন যে এখানে লেখা আছে ইউজিং সিস্টেম ডট কালেকশন ডট জেনেরিক এরপরে আছে ইউজিং সিস্টেম ডট লেক এরপরে আছে ইউজিং সিস্টেম থ্রেডিং টাস্ক সো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি রেফারেন্সের আন্ডারে আসা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরো অনেকগুলো রেফারেন্স আছে সো এই বিষয়গুলো সম্পর্কে আমি অবশ্যই আপনাদেরকে বলবো এর আগে আপনারা দেখতে দেখবেন যে এটা কিন্তু একটু ব্লার হয়ে আছে সো যখন আমি মূলত কাজ করব তখন তখন দেখবেন এখানের প্রত্যেকটা রেফারেন্স বা প্রত্যেকটা বিষয় একটা একটা করে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সো এই বিষয়ে আমি এখানেই রাখলাম এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ ডট কনফিক অ্যাপ ডট কনফিক অ্যাপ ডট কনফিক হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ফাইল অ্যাকচুয়ালি অ্যাপ ডট কনফ্লিকের মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ফাইলগুলোকে কন্টেন্ট করতে পারি দেখুন এইখানে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে এক্সেম এর মাধ্যমে আমাদের কনফ্লিকটা আমাদের অ্যাপ্লিকেশনের কনফিকটা এখানে রান করেছে এবং আমাদের এবং আমরা কি ভার্সন ইউজ করছি এবং কোন ফ্রেমওয়ার্ক কত ভার্সন ইউজ করছি সেটা মূলত আমাদের অ্যাপ্লিকেশনের ইনফরমেশনটা এখানে চলে এসেছে সো এরপরে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম ডট সি সো প্রোগ্রাম ডট সি হচ্ছে আমাদের সি শার্পের মেইন ফাইল এবং সি শার্পের যেই ফাইল আছে সেটা মূলত প্রোগ্রাম সিএস নামেই পরিচিত কারণ আমরা দেখে থাকব যে যে কোনো অ্যান্ড্রয়েডের আগে এপিকে আছে এপিকে হচ্ছে তার এক্সটেনশন এবং আমাদের ডেস্কটপের আছে ইএক্সি ইএক্সি হচ্ছে এক্সটেনশন এবং সি সার্পের এক্সটেনশন হচ্ছে সিএস অ্যাকচুয়ালি সিএস ফাইলেই আমরা মূলত আমাদের কোডগুলো লিখে থাকি এখানে আমি অবশ্যই আপনাদেরকে বলে নেব যে আপনারা যে কোডগুলো লিখবেন সেই কোডগুলো এই রেফারেন্সের আন্ডারে অথবা লাইব্রেরিগুলোর আন্ডারে অবশ্যই থাকবে কারণ এখানে এখানে কিওয়ার্ড আছে এখানে মেথড আছে ক্লাস আছে এছাড়াও আরও অনেকগুলো কন্টেন্ট এখানে আছে যেটা আমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবো আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন আমরা যখন কাজ করব সেই কাজের পারপাসে আমরা আরো বিস্তারিত জানবো এই বিষয়গুলো সম্পর্কে এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে যে বারটা আছে এই বারটাকে মূলত বলে মেনু বার এবং মেনু বারের পরে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই টুলসগুলো আছে এখানে এই এই বারটাকে বলে মূলত টুলস বার এরপরে আপনারা সাইট সাইড বারে যে সকল অপশনগুলো আসবেন আনবেন সেই অপশনগুলোর অবশ্যই নাম আপনারা অলরেডি পেয়ে যাবেন এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন এই অপশনগুলোর আন্ডারে এই অপশনগুলোর আন্ডারে অনেক কাজ আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবো সো ফ্রেন্ড এরপরে আপনারা যদি মেনুবারে ক্লিক করেন এরপরে আপনারা যদি মেনু বার থেকে ফাইলে ক্লিক করেন ফাইলে এখান থেকে আপনারা নিউ ফাইল নিতে পারেন বা আপনাদের কোনো প্রজেক্ট থাকলে প্রজেক্ট ওপেন করতে পারেন এছাড়াও আপনারা স্টার্ট উইন্ডো করতে পারেন এবং অ্যাডে থেকে নিউ প্রজেক্ট এবং এক্সিস্টিং প্রজেক্ট এবং এক্সিস্টিং ওয়েবসাইট থেকে নিতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন যে ক্লোজ এখানে চাইলে ক্লোজ করতে পারেন এছাড়া আছে ক্লোজ সলিউশন ক্লোজ করতে পারেন এখানে অ্যাকচুয়ালি অনেক অনেক ফিচার আপনারা পেয়ে যাবেন যে ফিচারগুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো বাট আমি যদি একটা সকল বিষয়গুলো প্রেজেন্ট করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারাই কিন্তু অধৈর্য হবেন এরপর দেখতে পাচ্ছেন যে ইডিট ইডিটে আপনারা অনেক অপশন পেয়ে যাবেন যে অপশনগুলোর মাধ্যমে অনেক কাজ করতে পারেন আপনারা এরপরে আছে বিও তারপরে গিট প্রজেক্ট বিল্ড ডিবাগ ডিবাগ মিউটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ডিবাগের মাধ্যমে আমরা আপনারা অবশ্যই টেস্ট করে করতে পারবেন যে আপনাদের যেই প্রজেক্ট আছে যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা সরাসরি রান করার পূর্বে দেখতে দেখতে পাবেন যে প্রত্যেকটা বিষয় সঠিক আছে কিনা এরপরে দেখতে পাচ্ছেন যে বিল বিল্ডে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের প্রোজেক্টের কোনো ইরোর আছে কিনা এরপরে আরো আরো বিষয়গুলো আছে যেমন টুলস টুলস থেকে আপনারা যদি গেট টুলস অ্যান্ড ফিচারে ক্লিক করেন তাহলে আপনারা সরাসরি ভিজুয়াল স্টুডিও ইনস্টলারে নিয়ে যাবে সেখান থেকে আপনারা মূলত যে কোনো ফ্রেমওয়ার্ক আর যদি কোনো ফ্রেমওয়ার্ক যদি নতুন আসে বা কোনো ফ্রেমওয়ার্ক যদি আপনারা অ্যাড করতে চান তাহলে করতে পারেন আশা করি ভিজুয়াল সম্পর্কে একটি বেসিক ধারণা পেয়ে গেছেন এবং এই বেসিক ধারণার উপর ভিত্তি করে আমরা স্টেপ স্টেপ বাই আগাবো আমাদের সামনের যেই টিউটোরিয়ালগুলো আছে সেই টিউটুয়ে এই ছিল মূলত আমাদের আজকের টিউটোরিয়াল আমাদের আজকের টিউটোরিয়াল সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু